গুড মর্নিং, আমি চন্দ্রিমা। আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সকাল 10টা মতন বাজে। আমি ভাবলাম এই দুটো ডিম, অনেকগুলো ডিমই স্টকে আছে, এই দুটো ডিম একটু বেশি দিন হয়ে গেছে, তো আমি ভাবলাম যে হেয়ার কেয়ারটা করেই নেওয়া যাক। চলো তাহলে প্রিপারেশনটা রেডি করি আর তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি এতে একটু হেয়ার অয়েল ইউজ করে নিচ্ছি। হেয়ার অয়েল মিক্স করার পর আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আবার এই হেয়ার অয়েলটা ইউজ করে নিচ্ছি, কিন্তু এটা তো ভীষণ মোটা হয়ে গেছে। বেরোবে নাকি বুঝতে পারছি না। এবার আমি এতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে অল্প, স্পুনে মেজারমেন্ট করে দিলে ভালো হতো, কারণ এটা ভীষণ থিক। ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েলের পুরো ডিব্বাটাই আমার বাড়িতে মানে কলকাতায় কিনেছিলাম, কিন্তু ওটা জানি না কীভাবে একটু ব্রেক হয়ে গেছে, তো ওই জন্য আমাকে অন্য বটলে আনতে হলো। চলো এবার এটা মিক্স করে নিই। এবার এটা মোটামুটি এতে যা যা আমার মিক্স করা সব মিক্স হয়ে গেছে, এবার এটা রেডি না। আমি এটা হেয়ারে লাগিয়ে নেব, ওয়ান আওয়ার ওয়েট করে দেন ওয়াশ করে নেবো। আর এগুলো দেখো টিস্যুতে রেখেছি, টিস্যু মুড়ে ডাস্টবিনে ফেলে দেবো। দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে এটা পুরোটা মাথায় লাগিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখন আমি এই যে লাগিয়ে নিয়েছি পুরোটা, আর এখন কি করতে হবে বলো তো? এখন আমি একটু ওয়েট করব। গরম জলে বসানো আছে, গুলু একটু আগে এসেছিলো নিচে থেকে, ও হচ্ছে একটা দরকারে একটা জিনিস ভুলে গেছিলো ওটা নিতে এসেছিলো, ও বললো একটু পরে আসছে, তো হাফ অ্যান আওয়ার আমি হাতে টাইমও পেয়ে গেলাম। ওই জন্য ভাবলাম একবারে ও আসলে ভাবছি স্নানটা করেই একবারে খেয়ে নেবো দুজনে মিলে। হ্যালো বন্ধুরা, আমার এখন লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে দেখো আমি যে কাজটার জন্য বাবার রুমে চলে এসেছি, ডাইনিং টেবিলে সব সাজিয়ে নিয়েছি। আশা করি তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি এখন কি কাজটা করব। হ্যাঁ, একদম ঠিক গেস করেছো, আমি এগুলোকে সব গুছিয়ে নেব। এই যে বটলগুলো দেখছো এগুলো সব আমি ক্লিন করে নিয়েছিলাম, এখন আমি ড্রাই করব সেগুলোকে, সব কিছু স্টোর করে দিন তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো। চলো তাহলে একটা একটা করে ঢেলে নিই। এতে আপাতত যে ছোটো প্যাকেটে যেটা ছিল চাটনি করার পর তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা ঢেলে নিচ্ছি। ওটা স্টোর হলো না, প্যাকেটে থাকবে কিছুটা, দেখি একটু কমিয়ে নিই আমি। এরপর বক্সের ডিব্বাটা এভাবে লাগিয়ে দেবো, পুরো বক্সটা হয়ে গেল। আর এই প্যাকেটে এটা হচ্ছে এক্সট্রা হয়েছে, এটা থাক, এটা কোনো সময় কিছু বানিয়ে নিলে আমি শেষ হয়ে যাবে, আদারওয়াইজ আমরা দুজন খেয়েই শেষ হয়ে যাবে। ভালোভাবে এয়ারটাইট করে লাগিয়ে মানে এয়ারটাইট এমনি লাগিয়ে দিয়েছি। দেখো আমন্ডসটা কমই ছিল, এটা ছোটোই প্যাকেট নিয়ে এসেছিলাম, বাট আমন্ডসের প্যাকেটগুলো বলেই দিয়েছিলো গ্লাস ব্যাগে রাখতে। সুন্দর লাগছে বলো বন্ধুরা?
এবার দেখো এই জারটা নিয়ে নিয়েছি, এতে এবার আমি অল ইন ওয়ান মুখরোচক চানাচুরটা দিয়ে খুলে দেবো। এই বক্সটার টাইম এসছে, এবার এটা ভেবেছি টোস্ট বিস্কিটটা রাখলে কেমন হয়। এবার ব্যাপারটা হচ্ছে পফগুলো তো রাখার আছে, দাঁড়াও দেখে নিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্যাকেটটা এখানে খুলে নিয়েছি, এবার আস্তে আস্তে নিয়ে এখানে রাখবো গুছিয়ে। আমি তো খুবই গুছিয়ে রাখতে পছন্দ করি আর রাখিও, তারপরে গুলু যে ওর খিদে পেলে ও কি করবে জানি না, ওর জন্যই সব সুন্দর করে রাখা। বেচারা টাইমে যখন একটু ওপরে আসে একটু ল্যাপটপটা নিয়ে বসে না একটু ফ্রিলি কিছু খেতে চায়। বিস্কিট টিস্কিটগুলো একটু ভালোভাবে রাখলে কলকাতাতেও ও এইভাবে মানে সবসময় ওর একটু কিছু না কিছু একটু মুখ চললে ওর ভালো লাগে। তাই দেখো না, চিপস, লিটিল হার্ট, পাপড়, সব মোটামুটি অ্যারেঞ্জমেন্ট অল টাইম রেডি। আর এখন তখন নিজের মতো একা একা ছিল, রুমে একদম যা তা করে রেখে দিত, এখন আমি আছি সুন্দর করে গুছিয়ে রাখবো না বলো বন্ধুরা। খাপটা ফেলে দিলাম কারণ পুরো গুঁড়ো ভর্তি হয়ে গেছে। এত সুন্দর করে আমি নিজেই সাজিয়ে রেখেছি না, আমার নিজেরই ভালো লাগছে। দেখো লেয়ার লেয়ার করে, ও দেখলে ওরও খুব ভালো লাগবে। আমি যে গুছিয়ে টুছিয়ে রাখছি সুন্দর করে, বা আগেও রাখি ও কলকাতাতেও রাখতাম, ওর খুব ভালোই লাগে। আর দেখো এই বক্সটার সাইজটা বেশ লার্জ আছে, মানে তিনটে সেট নিয়েছিলাম কিন্তু এর মধ্যে আমি শুধু টোস্ট বিস্কিটগুলোই রাখলাম, এই পফগুলো দুটো প্যাকেট আছে বাট রাখছি না, জানি না ঠিক করলাম কি না। বক্স তো শর্ট পড়ছে কিন্তু তাও রাখলাম না, কেন বলো তো অনেক সময় একটা বিস্কিটের স্মেল আর একটা বিস্কিটে চলে আসে, একটাই থাক কি বলো তোমরা। ভেবেছিলাম কিসে রাখবো, আমন্ডটা তো এটা দেখালাম, এটাটা একটা আমন্ড, এটা হচ্ছে খোলা যেটা খোসাটা আছে ও ছাড়িয়ে খেতে হবে, ক্রিস্পি বলেছিলাম আগের দিন। এটা তো ওর খুবই ফেভারিট, মানে যখন তখন বসে বসে এটা খায়, তো এটাকে একটা বক্সে না ঢাললে হচ্ছেই না, তো ভাবলাম এটাতে ঢেলে নিই। চলো তাহলে ঢেলে নিই। এমন বাজেভাবে প্যাকেটটা কাটা হয়ে গেছে যে হাত দিয়ে দিয়েই ঢালতো, মানে বক্সে রাখতে হচ্ছে। এগুলো কেমন বলো তো, এই যে দেখো এই যে খোসাটা আছে, এটা ছাড়িয়ে নিলে ভেতরে বাদামটা আছে আর খুব ক্রিস্পি ক্রিস্পি খেতে। যখন গোয়া গেছিলাম তখন গোয়া থেকেও এটা নিয়ে এসেছিলো, সেটা অবশ্য কাজু ছিল, এগুলো খেতেও খুবই ভালোবাসে। বক্সটা অলমোস্ট ভর্তি হয়ে গেছে, বক্সের কভারটা লাগাতে গিয়ে দেখছি না যে এখানে কিছু কিছু এরকম ডিজাইন মতন লাগছে, তা আমি ভাবলাম এখন বুঝলাম যে এটা ডিজাইন, দেখো এই বক্সটার উপরেও আছে। তাই ভাবলাম কালই নিয়ে এলাম, মানে আগের দিন নিয়ে এলাম, এক্ষুনি কি দাগ বসে গেলো কিছু, তারপর ভাবলাম না যে সেলফ মোডে ডিজাইন করা আছে। এই বক্সটার মধ্যে দেখো বন্ধুরা কিছু আর খুলে রাখলাম না, এই পাফের প্যাকেটটা আমরা খাচ্ছি এখন, এটা খোলা আছে তাই এটা রাখলাম না, এটা হচ্ছে একটা নিউ প্যাকেট। তো আর একটা হচ্ছে বিকাজির যে ঝুড়ি ভাজাটা ওটা রেখে দিলাম, আর হচ্ছে বাকি এক্সট্রা কাজুটা এখানে রেখে দিলাম। চলো দেখো, দেখে না আমি কী কী গুছিয়েছি ফাইনালি।
এটা তো তোমাদেরকে দেখালাম কাজু, এটাতে হচ্ছে তোমার মিক্স চানাচুরটা। চানাচুর এখানে পাওয়া যায় না, ওই দানামানা টাইপসের টক জল মিষ্টি সব মিক্স। এটা আমন্ড, এটা খোসা আমন্ডটা, আর এটা হচ্ছে টোস্ট বিস্কিট, এতে হচ্ছে পাফ, আর এক্সট্রা কাজুটা আর ঝুরি বাজাটা আছে। চাটা তো এখনও ওপরেরটা শেষ হলো না, তাই এই আসামটিটা নিয়ে গেলাম না। এই পাপটা নিউ প্যাকেট, মানে এটা খোলা প্যাকেটটা যেটা খাচ্ছি, ওই জন্য এটা বাইরেই, পাপড়টা এখনও ভাজা হলো না, ওটা খাবো যেদিন। লিটিল হার্ট, আর এটা তো আজকেই আমাদের শেষ হয়ে যাবে, ও অফিস থেকে যখন উঠে আসবে ওপরে রাতেই শেষ। মোটামুটি কিছু না, অর্গ্যানিক টিয়ের সাথে আমরা কিছু না কিছু এটা খেয়েই থাকি। আর মিচড়ি মৌড়ির জন্য একটা বক্স লাগবে, ওটা শর্টেজ হচ্ছে। তো চলো বন্ধুরা, দেখে আমাকে জানিও যে আমি কেমন করে পুরো সব কিছু প্লেসড করেছি, আর সব কিছু গোছানোটা আমার ঠিকঠাক হয়েছে কি না, তোমাদের ভালো লেগেছে কি না। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। এখন আমি বিকেলবেলায় এই যে এক কাপ চা নিয়ে অ্যাজ ইট ইজ তোমাদের সাথে কথা বলতে এলাম, একটু গল্প করতে এলাম। আমরা এখানে নেপালে, মানে কাঠমান্ডুতে হলো প্রায় 15 ডেজ, না হলো 12-13 ডেজ ওভার হয়ে গেছে, চলে এসেছি। একদম, মানে ডিনারের টাইমে চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে। তোমাদের তো বলেছিলাম ডিনারে লাস্ট কথা বলে ব্লগটা শেষ করে দেবো। এই দেখো, দই, মিষ্টি, আলু মাখা, মাছ দাদাই খাইয়েছে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, আমরা তাহলে খাবারটা খেয়ে নিই, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা মাস্ট প্রেস করে দিও। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল টাটা।